আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হ্যালো বন্ধুরা, আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন? আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি এবং সুন্দর আছি। দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও দিতে পারি এবং ভালো গাছগাছড়া বিষয় আপনাদের জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্য অন্য বন্ধুদের শেয়ার করবেন, যাতে দ্রুত আপনাদের শরীরে রোগ নিরাময় হয় এবং আপনারা সুস্থ হতে পারেন। সেই ক্ষেত্রে আজকে আপনাদেরকে ভিডিওটা দেব। এখানে 15টা গাছ আছে, কিছু গাছ সংগ্রহ করতে হবে জঙ্গল থেকে, কিছু শহর থেকে। তবে বন্ধুরা, এই আব্দুল মতিন ভাইকে একটু সহযোগিতা আপনারা অবশ্যই করবেন, আমিও আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। এই গাছগুলো হচ্ছে অ্যালার্জির জন্য, যাদের শরীরে অ্যালার্জি আছে এবং চুলকায় চাকা চাকা হয়, লাল হয়, মাথায় অ্যালার্জি, শরীরে অ্যালার্জি, বিভিন্ন জায়গাতে অ্যালার্জি, চুলকায় ঘামাচির মতো চাকা চাকা হয় এবং ঘা হয়ে গেছে, সর্দিজনিত অ্যালার্জি, অ্যালার্জি বহু রকমের হয়, যে কোনো ধরনের অ্যালার্জি হোক না কেন, ইত্যাদি আপনার শরীরে রক্ত সমস্যা, রক্ত দূষিত আছে, মাঝে মাঝে চুলকানি হয় বা আরও অনেক ধরনের সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে এই জড়িবটিটা আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন। আমি আপনাদেরকে এই জড়িবটিটা আজকে পরিচয় করে দেব, কোন গাছগুলো তৈরি করতে হবে এবং কীভাবে খেতে হবে, কতটুকু ঔষধ। তা আমরা প্রথমে আপনাদেরকে দেখাব। প্রথমে আপনারা নেবেন কালো জিরা, এটা হচ্ছে কালো জিরা। এক নম্বরে আপনারা কালো জিরা নেবেন, দুই নম্বরে আপনারা নেবেন মেথি। এই মেথির একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তারপরে আপনাদেরকে আমি যেখানে যে হাতে যে আমি বাড়িটা নিয়েছি, এটা গুঁড়া করা আছে পদ্ম গুলঞ্জ। এই পদ্ম গুল্লেই এবং পদ্ম গুলঞ্চর গুঁড়া এবং অর্থাৎ আপনারা নেবেন কাঁচা হলুদ, অরিজিনাল কাঁচা হলুদ, কাঁচা হলুদ আপনারা নেবেন। তারপরে এখানে যেটা নিয়েছি এটা হচ্ছে চিরতা। চিরতাটা আমি একটু হালকা করে পাতাগুলো ভেঙে নিয়েছি, এটা হচ্ছে চিরতা। এটা বিশেষ সারা আমলক্ষী, এই আমলক্ষীটা আপনারা নেবেন। তারপরে আপনারা নেবেন এসবগুলোর ভুষি, এসবগুলোর ভুষিটা নিতে হবে, প্রত্যেকটা ঔষধ আপনাকে নিতে হবে। তারপরে আমার হাতে দেখতেছেন মাজু ফল বা মায়া ফল, এই মাজু ফল মায়া ফল আপনারা নেবেন। আমার হাতে একটা জিনিস দেখতেছেন, এটার নাম হচ্ছে পরগাছা। এই পরগাছাকে অনেকে পঙ্কিরাজ বলে, বিভিন্ন নাম থাকতে পারে। তা আপনারা এই পরগাছা চিনবেন কীভাবে? এই পরগাছাটা আপনারা গাছে দেখবেন, এই যে পরগাছা আমার হাতে আছে, এই দেখেন পাতাটা ভালো করে দেখেন, আর এখানে দেখেন এর মূল অর্থাৎ এটা। পরগাছাটা দেখতে এরকম হবে, এটা যদি আপনারা একটু ভাঙেন, ভিতরে মাঞ্জা আছে, দেখাই আপনাদেরকে। এ দেখেন এটার সাথে এটা একই, এটা হচ্ছে পরগাছা। আপনারা পরগাছাটা নিয়ে নেবেন। আর আরেকটা কথা না বললে নয়, ভালো করে লক্ষ্য রাখেন বন্ধুরা, এটা হচ্ছে চোত্তা। যে চোত্তা বা মানুষের শরীরে পাতা লাগলে চুলকায় অনেক সমস্যা হয়ে যায়, এই চোত্তা গাছের মূল নেবেন, অর্থাৎ মূল শিপাটা নেবেন। আর এই চোত্তা গাছ আমি আরেকটা ভিডিওতে বলেছি, আলকুশির ভিডিওতে, যদি ওর সঙ্গে গায়ে লাগে দুইটা বেশি খেলে ভালো হয়ে যায়। তা আমি গাছগাছরা সবসময় গবেষণা করে দোয়া করবেন, এই চোত্তা গাছের যদি কখনও গায়ে লাগে চুলকায়, তা আপনারা এই শিকড়ের একটু রস লাগাই দেবেন, ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। চোত্তা গাছের মূল নেবেন। আরেকটা ভিডিও আছে আমার, কেওয়ার গাছের মূলের ভিডিও আছে, কেওয়ার গাছ, কেওয়া বলা হয়, এই কেওয়া অনেক রোগের কাজ করে, আপনারা এই কেওয়ার মূল নেবেন। তারপরে আপনাকে নিতে হবে, এটা হলো জাতি নিম পাতা, যে নিম পাতা আমরা ঔষধে ব্যবহার করি সেই নিম পাতা নেবেন। এবং তারপরে আপনাকে নিতে হবে, এটা হচ্ছে মেন জিনিস, আপনাদের আরও বলি, এটা না হলো সাদা লজ্জাপতির পাতা নিতে হবে আপনাকে। সাদা লজ্জাপতির পাতা নেবেন আপনারা, দেখেন ভালো করে, সাদা লজ্জাপতির পাতা, এই সাদা লজ্জাপতির পাতা আপনাকে নিতে হবে। তারপরে আপনাকে নিতে হবে পেয়ারা পাতা, কচি পেয়ারা পাতা দেশি হতে হবে, ছোটো ছোটো পেয়ারা গাছের দেশি পাতা নিতে হবে। এবং আপনারা মিডিয়াম টক গাছের বরই পাতা নেবেন, বরই পাতা, এই বরই পাতা নেবেন। এই জিনিসগুলো একত্র করে সমপরিমাণ নেবেন আপনি, সবগুলো 50 গ্রাম করে নিতে পারেন, 100 গ্রাম, 200 গ্রাম, যতটুকু পান নিতে পারেন, সবগুলো ওজন করে সমপরিমাণ নেবেন। নেওয়ার পরে এগুলো আপনারা সুন্দর করে যে কোনো ঢেকিতে বা বাঠায় পিষবেন, ভালো করে পিষে একদম মেহেদির মতো করবেন, মেহেদির মতো পিষে, আপনারা মেহেদির মতো পিষে
তারপরে নাড়ু তৈরি করবেন। এই জড়িবটি ঔষধটি আপনার দেহে রক্ত পরিষ্কার করবে, অ্যালার্জি ভালো করবে। আপনার জন্মকাল থেকে অ্যালার্জি আছে, বহু টাকা নষ্ট করছেন, অনেক পয়সা খরচ করছেন, জীবনের এই টাকাগুলো আপনি বিফলে চলে গেছে। যদি আপনার শরীরের অ্যালার্জি ভালো করতে চান বা গোপনীয় সমস্যা ভালো করতে চান, এটি আপনার শরীরের ব্যথার দিকে সুন্দর কাজ করবে, আপনার ডায়াবেটিসের উপকার করবে এবং আপনার ঘনপেশাবের দিকে কাজ করবে। এটা আপনার হার্ট ভালো রাখবে এবং আপনাদের শরীরে যে দুর্বলতা আছে সে দুর্বলতা চলে যাবে, কোষ্ঠকাঠিন্য থাকলে দূর হবে, পায়খানা ক্লিয়ার হবে, রুচি আসবে, আপনার ঘুম ভালো হবে, চিন্তা শক্তি বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আপনার এই ঔষধগুলো যদি আপনারা সুন্দরভাবে সংগ্রহ করে খেতে পারেন, আপনার বিভিন্ন শরীরের রোগ থেকে মুক্ত পাবেন। মেন সমস্যা হচ্ছে আপনার অ্যালার্জি ভালো করবেন, এই ওষুধগুলো খাবেন। শুধু অ্যালার্জি নয়, আপনাকে যে রোগের কথাগুলো বললাম ইনশাআল্লাহ আপনার রোগগুলো ভালো হয়ে যাবে। তবে আপনাদেরকে আমি এগুলো সম্পূর্ণ বাটাবাটি করে দেখালে অনেক সময় হয়ে যাবে, ভিডিওটা টাইম বৃদ্ধি হবে। সেক্ষেত্রে আপনাদেরকে গাছগুলো আমি সবসময় তৈরি করি, মাসে একটা করে ডোজ তৈরি করি। এখানে দেখেন যে একটা নাড়ুর মতো আছে, এটাকে মায়াফল যতটুকু আছে আপনি ঠিক এতটুকু সাইজের বড়ি তৈরি করবেন, এতটুকু নাড়ু অথবা বড়ি তৈরি করে আপনার রোদে শুকাবেন। শুকার পরে এটা বয়মজাত করবেন, করার পরে প্রতিদিন সকালে একটা রাত্রে একটা, আর যদি ছোটো বাচ্চা হয় তাহলে এরকম ছোটো সাইজের বড়ি তৈরি করবেন, সকালে একটা রাত্রে একটা। তবে যাদের পুরনো অ্যালার্জি আছে তারা 3 মাস খাবেন, একদিনেই উপকার আসবে, কারো 2 দিনে উপকার আসে, কারো 5 দিনে আসে, 7 দিনে আসে, তবে 72 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ রেজাল্ট আসবে। আর যদি আপনারা মন চা বাসকুস করে খাবেন, না চাইলে খাওয়ার কোনো প্রয়োজন নাই, সব খাবেন, ওষুধটা খাবেন, ইনশাআল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আপনাদের আরও যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং জানতে চাইলে আবার কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো প্রয়োজন হয় আমাকে অবশ্যই মোবাইল নাম্বার আছে, ফোন করে আপনারা পরামর্শ নিতে পারেন। যাই হোক বন্ধুরা, যদি আমার এই জড়িবুটি ঔষধটি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনাদের কাজ হয়ে যায়, অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনি কোন জায়গা থেকে এবং কোন দেশ থেকে ওষুধটা খাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে আরও যেন ভালো ভালো এই ঔষধ বিষয়ে অভিজ্ঞতা দান করে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।